নমস্কার, আমি টুশি। সামনেই আসছে দুর্গাপূজা, আর দুর্গাপূজা উপলক্ষে টোটনটোসি ইনসাইড আউটে পূজা স্পেশাল আজকের এই রেসিপি। আজকের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। সেটা আপনারা পুজোর সময়ও বানাতে পারেন বা যে কোনো সময় বানাতে পারেন। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপির নাম তো বলাই হয়নি, আজকের আপনাদের সাথে শেয়ার করছি কাশ্মীরি আলুর দম। প্রথমে 500 গ্রাম আলু খোসা ছাড়িয়ে স্কোয়ার করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে আমি সিদ্ধ করব, তাই প্রেশার কুকারে আলুগুলোকে অ্যাড করে নিলাম। আর এতে দিয়ে দেব জল আর নুন। এটা ভালো করে মনে রাখতে হবে, আলুটা কিন্তু খুব বেশি সিদ্ধ হবে না, 30% আলুটাকে আপনাদেরকে সিদ্ধ করতে হবে। আপনারা চাইলে ছোটো বা মাঝারি সাইজের আলু দিয়েও করতে পারেন। এবারে কুকারটা বন্ধ করে আমি ওভেনে বসিয়ে দিচ্ছি, একটা হুইসেল দিয়ে নেব। একটা হুইসেল দিয়ে নিয়েছি, এবার ওভেন বন্ধ করে দিলাম। এখানে আমি 2 টেবিল স্পুন পোস্ত নিয়েছি, এটা মিক্সির জারে নিয়ে নিলাম। আর পোস্তটাকে ড্রাই গ্রাইন্ড করব যাতে ভালোভাবে গ্রাইন্ডটা হয়। দেখুন, ভালো করে পোস্তটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিচ্ছি কাজু, এখানে 8 থেকে 10টা কাজু আমি অ্যাড করছি। এবারে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুন চারমগজ, আর ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন, আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। যদি জলের প্রয়োজন হয় জল দেবেন, এখনও কিন্তু রেডি হয়নি। এর মধ্যে আমি অ্যাড করব টক দই, এখানে আমি 2 টেবিল স্পুন টক দই অ্যাড করছি। এটা কিন্তু পুরো অপশনাল, কিন্তু টক দই অ্যাড করলে টেস্টটা বেশ ভালো আসে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা নিজস্ব স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে কুকার থেকে আমি আলুগুলোকে বার করে নেব। আমি সঙ্গে সঙ্গেই প্রেশার কুকারটা খুলে দিয়েছি, বেশিক্ষণ রাখলে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে, তাই অবশ্যই এটা মনে রাখবেন। আমি দেখিয়ে দিচ্ছি আলুটা এখানে আমি কতটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন, আলুটা কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি, আপনারাও ঠিক এইভাবেই সিদ্ধ করে নেবেন। এবারে আমি কড়াইতে অ্যাড করে নিলাম সানফ্লাওয়ার অয়েল। অয়েল গরম করে নিয়ে আমি অ্যাড করে নিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ অ্যাড করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলোকে অ্যাড করে আমি 2 পিট লাল করে ভেজে নিচ্ছি। যদি আপনারা আজকের আমার এই রেসিপি ফলো করে বাড়িতে কাশ্মীরি আলুর দম বানান, তাহলে অবশ্যই কিন্তু আলুটা সিদ্ধ করার পরে ভেজে নেবেন। যেহেতু আলুটা কম সিদ্ধ করেছেন, তাই ভাজার সময় ভাঙবে না, ভয় পাবেন না। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে একে একে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি শুকনো লঙ্কা। এখানে আমি 2 শুকনো লঙ্কা চিরে অ্যাড করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নিজস্ব স্বাদ অনুযায়ী নুন সবসময় ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি আদা, এখানে আমি 2 টিস্পুন আদার পেস্ট অ্যাড করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, চিনিটা অবশ্যই অ্যাড করবেন। এবারে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আদাটা অ্যাড করেছি, তাই ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে কাঁচা আদার গন্ধ থাকতে পারে। এবারে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি চারমগজ পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টের মধ্যে অ্যাড করে আমি ফেটিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন, এটা কিন্তু স্কিপ করতে পারেন, কারণ যদি আপনারা সাদা আলুর দম পছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন। আর যদি আমার মতন একটু কালারিং কাশ্মীরি আলুর দম খেতে চান, তাহলে একটু লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করতে পারেন। এতে দেখতে ভালো হয় আর স্বাদে তো কোনো তুলনাই নেই। আমি এটা অ্যাড করে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি 3 মিনিট মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আলুর দমের সাথে। তারপরে অ্যাড করে নেবো কিশমিশ। অবশ্যই কিন্তু কাশ্মীরি আলুর দমে আপনারা কিশমিশটা অ্যাড করবেন, দেখবেন এর একটা আলাদা স্বাদ পাওয়া যায়। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি জল। খুব বেশি জল এখানে অ্যাড করার প্রয়োজন নেই, কারণ আলুটা প্রথমে কিছুটা সিদ্ধ করা ছিল, তারপরে ভাজা হয়েছে, তারপরে আবার কষা হয়েছে, প্রায় আলু সিদ্ধই হয়ে গেছে। জাস্ট গ্রেভিটা যাতে আলুর ভিতরে যায়, তাই আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট ফুটছে। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর খুলতে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। আর দেখুন, আমি গ্রেভিটা কিন্তু খুব বেশি রাখিনি, আপনারা নিজস্ব পছন্দ অনুযায়ী গ্রেভিটা করবেন। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি দুধ, আর দুধ অ্যাড করে নিয়ে আমি ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে নেবো ঘি। অবশ্যই কিন্তু ঘিটা অ্যাড করবেন। আমি এখানে 1 টিস্পুন ঘি অ্যাড করে নিলাম। ঘিটা অ্যাড করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। আজকের কাশ্মীরি আলুর দমটা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আর বানিয়ে কেমন লাগলো খেতে আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতেও ভুলবেন না। থ্যাংক ইউ আমার পুরো ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।